সুপ্রিয় মানবিক শাখার শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। পুলিশটা স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের লেকচার সাথে ভূগোলের বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সেটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। প্রথমে আসো, বায়ুমণ্ডলটা কি? এটা আমরা প্রত্যেকেই জানি, বায়ুমণ্ডলটা কি? যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে আছে বা আবদ্ধ করে আছে সেটাই এক কথা কি বলা হয়, বায়ুমণ্ডল। তো যে উপাদান সমূহ আবদ্ধ আছে তাকে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের অনেকগুলো উপাদান আছে, তাই না? সে যেমন এখানে লক্ষ্য রাখো, তোমরা প্রত্যেকে দেখবা নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন আছে 78.02%, অক্সিজেন আছে 20.71%, আর্গন হচ্ছে 0.80%, কার্বন ডাই অক্সাইড 0.03%, অন্যান্য গ্যাস এখানে নিয়ন আছে, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, অজন, মিথেন, মানাইট্রাস আছে, অক্সাইড আছে 0.02%, জলীয় বাষ্প আছে আমার 0.41%, এবং দুই কোন অন্য কণিক হচ্ছে 0.01%, অর্থাৎ ওটা শতকরা হার হিসাবে 100% এইখানে বায়ুমণ্ডলের উপাদান সমূহ আছে। আর তোমরা জানো বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, চোখমণ্ডল, তাপমণ্ডল, মেসমণ্ডল, একজমণ্ডল, তাই না? তো এখন তোমরা বই বের করো, আমি ধাপে ধাপে তোমাদেরকে বায়ুমণ্ডল স্তর সমূহের বৈশিষ্ট্য ও গুরুত্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন আসো তপমণ্ডল নিয়ে আলোচনা করি। এই স্তরে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছু এই স্তরে সৃষ্টি হয়। তপমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম হচ্ছে গিয়ে ট্রপোপোজ বা ট্রপোবিরতি। এই স্তরে ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখন আসো যে তপমণ্ডলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো পরীক্ষায় আসে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর ঘনত্ব কমতে থাকে, সঙ্গে সঙ্গে কমতে থাকে উষ্ণতা। সাধারণভাবে প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এটা অনেকবার বহু নির্বাচনী প্রশ্নেও আসছে তোমাদের। পরে বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়, তারপর নিচের দিকের বাতাসে জলীয় বাষ্প থাকে বেশি, ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় 75% এই স্তর বহন করে। যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে বলা হয় ট্রপোবিরতি। এখানে তাপমাত্রা -54 ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে। তারপর তপমণ্ডলের পরাস স্ট্রাটোমণ্ডল। তপবিরতির উপরের দিকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। স্ট্রাটোমণ্ডল মেসমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতি অবস্থাকে বলা হয় স্ট্রাটোবিরতি বা স্ট্রাটোপোজ। তো এই স্তরে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই স্তরের ওজনের সংকেত দেখবা O3। এই স্তরের ওজন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এই ওজন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেটে শুষে নেয়। ধীরে ধীরে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। এই স্তরে বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়াও কোনো রকম জলীয় বাষ্প থাকে না, ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক, জ্বর বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। প্রায় 50 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে। এটি স্ট্রাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে। তারপর আসো মেসমণ্ডল। স্ট্রাটোবিরতি উপরে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে বলা হয় মেসমণ্ডল। এই স্তরের উপরে তাপমাত্রা হ্রাস থেমে যায় এই স্তরকে বলা হয় মেসোপোজ বা মেসোবিরতি। মেসমণ্ডলের দুইটা বৈশিষ্ট্য আছে তোমাদের বইয়ে লক্ষ্য রাখবা, যে এই স্তরে তপমণ্ডলের মতো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে, যা -83 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। মেসমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। মেসোবিরতির উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে বলা হয় তাপমণ্ডল। এই মণ্ডলে বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ। তাপমণ্ডলের নিম্ন অংশকে বলা হয় আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ার। তাপমণ্ডলের বৈশিষ্ট্য নিম্নরূপ, যেমন এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে 1480 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তাপমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রা পরিমাণ প্রায় স্থির থাকে।
তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই রশ্মির বায়ু আয়ন যুক্ত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ আয়নমণ্ডলে বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার, তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে বলা হয় এক্সোমণ্ডল। হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। অনেক সময় তোমাদের বহু নির্বাচনীতে প্রশ্নে আসছে যে হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় কোনটাতে, এটা হচ্ছে এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার। এক্সোমণ্ডলে কিছু বৈশিষ্ট্য আছে, দেখো, এক্সোমণ্ডল তাপমণ্ডল অতিক্রম করে 960 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এটি ক্রমান্বয়ে ইন্টারপ্ল্যানেটারি স্পেসে প্রবেশ করে। স্তরের তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম ধারণ করে, কেননা মাধ্যাকর্ষণের ঘাটতির কারণে গ্যাস অণু বা কণাগুলো সহজেই মহাকাশে ছড়িয়ে পড়ে। এই বায়ুমণ্ডলে স্তরগুলোর পর আমরা বায়ুমণ্ডল স্তরে কিছু গুরুত্ব আমরা আলোচনা করব। লক্ষ্য রাখো, বায়ুমণ্ডল ছাড়া যেমন কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না, তেমনই ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়ন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। তপমণ্ডল ছাড়া কোনো আবহাওয়ারও সৃষ্টি হতো না, বরফ জমত না, মেঘ বৃষ্টি কুয়াশা শিশির তুষার শিলাবৃষ্টি ইত্যাদির সৃষ্টি হতো না, শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না। পৃথিবীতে বায়ুমণ্ডলীয় স্তর থাকা এর দিকে আগত উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিধ্বস্ত হয় এবং ওজন স্তর না থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রাণীকুল বিনষ্ট করত। বায়ুমণ্ডলের স্তরসমূহ না থাকলে পৃথিবীতে জীবন অস্তিত্ব থাকতো না, বরং পৃথিবীর উপরিভাগ চাঁদের মতো মরুময় হতো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করলাম এবং স্তরসমূহের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আজকে একটা প্রশ্ন তোমাদের দেই, হোমওয়ার্ক, বাড়ির কাজটা, সেটা তোমরা নোট খাতা তৈরি করে আমার অনলাইন হোয়াটসঅ্যাপে পাঠাবা। তো এখানে পি কিউ আর এস টি ভূপৃষ্ঠ ইত্যাদি দেওয়া আছে। তো তোমরা বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকার সুবিধা কি, কি স্তরটির বৈশিষ্ট্য বর্ণনা করো, আর ও এস স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যুক্তি দাও, এই প্রশ্নটা তোমরা মুখস্থ করবা। আশা করি কোনো প্রশ্ন থাকলে আমাকে অনলাইন হোয়াটসঅ্যাপে আমার নিজস্ব নাম্বারে তোমরা জানাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।